প্রিয় মডেল স্কুলের ছাত্রছাত্রীরা আজকে দেখো আমি ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম তোমাদের দেখাব ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যেকে বাংলায় আমরা বলি প্রশ্নবোধক বাক্য তার মধ্যে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলি ডাব্লু ওয়ার্ড দিয়ে শুরু হয় অর্থাৎ ডাব্লু এইচ ওয়ার্ড বলতে হু হুইচ ওয়াট হুম ইত্যাদি যে ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয় সেইগুলোর ব্যবহার কেমন হয় সেটা আমি দেখাচ্ছি একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে এই যে লেখা আছে অ্যাকর্ডিং টু ডিফারেন্ট টেন্সেস মানে বিভিন্ন টেন্স অনুযায়ী এই ভয়েস চেঞ্জের অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জের নিয়মগুলি সেম অ্যাজ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স আগে যে আমি করিয়েছি সেখানে যে টেন্স অনুযায়ী বিভার হ্যাভ ভার্বের ব্যবহারগুলো কেমন হচ্ছে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সেও একই রকম ভাবে হয় কিন্তু ইন্টারোগেটিভ আর অ্যাসাটিভ সেন্টেন্সের গঠনগত পরিবর্তনের জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গিয়ে কিছু নিয়মের পরিবর্তন আমাদের ঘটাতে হয় এইখানে একটি কথা মনে রাখার দরকার একটি অ্যাসাটিভ সেন্টেন্সের সাথে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের পার্থক্য কোথায় না ডাব্লিউইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সও যদি ধরি বা ডাব্লিউইচ ওয়ার্ড বিহীন যদি ধরি যে কোনো ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে

দেখিয়েছি ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেই মোডাল অক্সিলারি গুলো সাবজেক্টের আগে থাকবে সুতরাং অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হলে এই জিনিসটা মাথায় রেখে করতে হবে এবার দেখো কয়েকটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি এর মধ্যে বলে রাখি WH ওয়ার্ডস এর মধ্যে একমাত্র এই দুটো WH ওয়ার্ড অর্থাৎ হু এবং হুম চেঞ্জেবল পরিবর্তনযোগ্য অর্থাৎ হু অথবা হুম এইগুলির মধ্যে কোনটি যদি অ্যাক্টিভে থাকে তাহলে করলে ফর্মটা চেঞ্জ হয়ে যায় এইবার গঠনটা ভালো করে উদাহরণের মাধ্যমে দেখো তাহলে জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হবে এখানে একটা দেখো অ্যাক্টিভ ভয়েসে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে হু ডিড দ্য ওয়ার্ক অ্যাক্টিভ ভয়েস আছে হু ডিড কাজটি করেছে ডিড করা অর্থে এটা কিন্তু এখানে মেন ভার্ব দ্য ওয়ার্ক কাজটি এখানে অবজেক্ট কে করেছে সেটা সাবজেক্টটা কিন্তু এই হু এর মাধ্যমে প্রশ্নবোধক এবার চেঞ্জটা লক্ষ্য করো হু চেঞ্জ হয়ে হবে বাই হুম। ভালো করে মনে রাখবে হু চেঞ্জ হয়ে হবে বাই হুম এবার এখানে ছিল ডিড ডিডটা মেন ভার কন্টেন্সে আছে দেখো পাস্ট ইনডেফিনাইট তাহলে বিভারটা বাই হুম কে করেছে কার দ্বারা এই অর্থে এটা যেহেতু পাঁচটিফিনাইটে আছে বি ভার্ভটা কি হয়ে গেছে ওয়াজ তাহলে বাই হুম ওয়াজ এইবার দ্য ওয়ার্ক সাবজেক্ট যেখানে যেটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে গেল দেখো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ভ বসেছে এইবার দুটা এখানে মেন ভার্ব এইটা এই ওয়ার্কটা কে আমি এখানে সাবজেক্ট হিসেবে লিখেছি তারপর মেন ভার্ব দেখো ডান হয়ে গেছে অর্থাৎ বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান এটা কোথার থেকে এলো ডিটটা এখানে মেন ভার্ভ পাস বি বিভারটা ওয়াজ বসেছে অবজেক্ট ছিল অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে কিন্তু দেখো সাবজেক্টের আগে বি বসেছে ডু ভার্বের মেন ভার্বের সবসময় প্যাসিভ ভয়েসে থার্ড ফর্ম বসে আমি আগেও বলেছি ডান বসেছে একমাত্র এজেন্ট হিসেবে বাই হুমটা এখানে আগে বসেছে এইটা চেঞ্জেবেল হয় আরেকটা চেঞ্জেবল আমি দেখাচ্ছি দেখো এখানে বলেছিলাম হু হলো এবং হুম এখানে দেখো একটি সেন্টেন্স আছে হুম ডু ইউ ওয়ান্ট গঠনটা ভালো করে দেখো হুম ডুটা এখানে অক্সিলিয়ারি ভার্ব ইউ হচ্ছে সাবজেক্ট ওয়ান্ট হচ্ছে মেন ভার্ব এবার চেঞ্জটা দেখো হুম থাকলে চেঞ্জ হয়ে হু হবে হু থাকলে বাই হুম হবে এগুলো মনে রাখতে হবে হুম থাকলে হু হবে এইবার ভালো করে দেখো অক্সিলিয়ারি ভার্বটা কোন আছে ডু আছে অক্সিলিয়ারি ওয়ান্ট আছে আছে প্রেজেন্ট টেন্সে তাহলে হুর পর ডু ভার্বের পরিবর্তে অক্সিলিয়ারি ভার্ভটা এখানে ছিল এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্ম ছিল কিন্তু যখন প্যাসিভ হয়ে যাচ্ছে এই ডু ভার্বের পরিবর্তে চলে আসে বি একটা সহজ পদ্ধতি বলে দেয় যখন অ্যাক্টিভ ভয়েস ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফর্মে থাকে তখন ডু ভার্ভ যদি অক্সিলিয়ারি ভার্ভ থাকে সেটা উঠে গিয়ে বিভার ভার্ব বসবে এটা শর্টকাট মেথড মনে রাখলে সুবিধা হবে তাহলে ডুটা এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে ডু এর পরিবর্তে বি এখানে কি প্রেজেন্ট ফর্মে অ্যাম এর মধ্যে এখানে হুটাকে আমরা সিঙ্গুলার নাম্বার ধরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে সেই জন্য এখানে ইজ বসেছে মেন ভার্ভ কোনটা দেখো এখানে ওয়ান্ট ওয়ান্টের থার্ড ফর্ম কি হয় ওয়ান্টেড এইবার এজেন্টটা লিখতে হবে বাই ইউ আছে সাবজেক্ট সেটা ডুয়ার আর বা এজেন্ট হয়ে ইউ হলো তাহলে হুম থেকে হলো হু বললাম ডু ভার্বের পরিবর্তে সবসময় বিভার্ব হয় এটা টেন্স অনুযায়ী করতে হবে ডু আছে এখানে প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট ফর্মে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে তাই বসেছে ইজ মেন ভার্বের থার্ড ফর্ম ওয়ান্টেড বাই ইউ ইন্টারোগেশন মার্ক এটা হলো প্যাসিভ ভয়েস এইবার অন্য কয়েকটি আমি নিয়ম দেখাচ্ছি দেখো সেগুলোর কিন্তু কোনোরকম চেঞ্জ হবে না যেমন হুয়ার আর ইউ প্লেইং ফুটবল অ্যাক্টিভ ভয়েসে আছে দেখো হুয়ার চেঞ্জ করে কিন্তু কোনো অন্য কোনো ওয়ার্ড আসেনি একমাত্র এই দুটো বাদে বাকি যা থাকবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে সেম থেকে যাবে ডাব্লিউইচ ফর্মটা হুয়ার হ্যার এবার ভালো করে লক্ষ্য করো আর ইউ প্লেইং ফুটবল সাবজেক্ট হচ্ছে ইউ অক্সিলিয়ারি ভাব আর প্লেইং ফুটবল নিয়ম অনুযায়ী ফুটবলটা এখানে চলে এসছে এটা কি হয়ে গেছে সাবজেক্ট এইবার আর আছে ইউয়ের এর জন্য তাহলে ফুটবলের ইউ এর সাথে আর অ্যাপ্রোপ্রিয়েট ফুটবলের সাথে নিশ্চয়ই আর নয় অক্সিলিয়ারি ভার্ভটা কি হয় ইজ যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি একটু আগে বসলাম একটু আগেই বললাম যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ভ বসে তাহলে এখানে দেখো ফুটবলটার সাবজেক্ট তার আগে অক্সিলারি ভার বিজ বসেছে এবার ভালো করে লক্ষ্য করো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে কিন্তু এর আগে আমি শিখিয়েছি কি কন্টিনিউয়াস টেন্স মানেই কি বসবে বিইং এগুলো যে যার জায়গায় আছে শুধুমাত্র অক্সিলারি ভারটা সাবজেক্টের আগে চলে গেছে বিং মেন ভার্গ প্লে তার থার্ড ফর্ম কি হয়েছে প্লেড বাই ইউ আছে ইউ এ কোনো চেঞ্জ হয় না এজেন্ট হয়ে গেলে ইউ আবার ভালো করে বলছো হোয়ার আনচেঞ্জড থাকলো আর ইউ প্লেইং তার মানে কি আর ইউ প্লেইং সাবজেক্ট তার আগে অক্সিলারি ভার ভার্বের সাথে মেন ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স ফুটবল হোয়ারটা হোয়ার থাকলো ফুটবল অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল এখানে এই সাবজেক্ট যখন হয়ে গেছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি একটু আগেই বলেছি অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকে ইউ এর সাথে আর অ্যাপ্রোপ্রিয়েট তাহলে ফুটবলের সাথে হয়ে যাচ্ছে কি ইজ টেন্সটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই জন্য এখানে কি বসেছে বিং ফুটবলের পর নয় শুধু অক্সিলারি ভার্বটা আগে বসবে বাকি ফর্মগুলো পরে বসবে কন্টিনিউয়াসের জন্য বিইং প্লে মেন ভার্ব থার্ড ফর্ম প্লেড বাই ইউ থেকে এজেন্ট হয়ে যাচ্ছে ইউ আবার একটা দেখো এটা ভালো করে লক্ষ্য করো হোয়াট ডিড হি ওয়ান্ট ভালো করে দেখো হোয়াট আছে ডাব্লিউচ ফর্ম ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব হি সাবজেক্ট ওয়ান্ট ডিড আছে মানে কি অক্সিলারি ডিড আছে মানে সেন্টেন্সটা কিসে আছে এই অ্যাক্টিভ ভয়েসটা এই এই যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে পাস্ট ইনডেফিনাইটে আছে হোয়াট কোনো চেঞ্জ হবে না বসে গেল একটু আগেই বললাম ডু ভার্বের পরিবর্তে বি ভার্ভ এই দেখো এখানে প্রেজেন্টে ডু ভার্বের পরিবর্তে ইজ বসেছে তেমনি ডিড আছে পাস্ট টেন্সে এই হোয়াট মানে কি এটা সিঙ্গুলার ফর্মে আমরা ধরি তাহলে সিঙ্গুলার হলে ওয়াজ প্লুরাল হলে ওয়ার হতো তাহলে দেখো ডু ভার্বের পরিবর্তে বি হয়ে যাচ্ছে প্রেজেন্ট ফর্ম ইজ হয়েছে পাস্ট ফর্ম ওয়াজ হয়েছে তাহলে হোয়াট ওয়াজ মেন ভার্ভ কি ওয়ান্ট থার্ড ফর্মটা কি হলো ওয়ান্টেড বাই এখানে সাবজেক্টকে ছিল অ্যাক্টিভ ভয়েসে হি সাবজেক্টটা সময় কি হবে বাই বসে এজেন্ট হয়ে যাবে তাহলে হি থাকলে চেঞ্জ হয়ে কি হয় হিম তাহলে হোয়াট আনচেঞ্জেবল ডু ভার্বের পরিবর্তে ওটা বিভার ফর্ম হয়ে যায় তাহলে ডিডটা ডিটটা আছে বিভারটা ওয়াজ বা ওয়ারের মধ্যে এখানে হোয়াট মানে এখানে সিঙ্গুলার ফর্মে আমরা ধরছি বলে ওয়াজ বসেছে ওয়ান্ট মেন ভার্ব থার্ড ফর্ম হয় ওয়ান্টেড বাই হি সাবজেক্ট সাবজেক্ট সবসময় এখানে এসে কি হয়ে যাবে এজেন্ট হয়ে যাবে এইভাবে চেঞ্জগুলো তোমাদের করতে হবে আর একটা উদাহরণ দেখো ভালোভাবে দেখো এটা বলছে হুইচ কালার ডু ইউ লাইক কোন রংটি তুমি পছন্দ করো হুইচ কালার এই কালারটা কিন্তু এখানে সাবজেক্ট নয় এটা অনেকে ভুল করে কোন রংটি ডু ইউ লাইক ইউ সাবজেক্ট ইউ হচ্ছে সাবজেক্ট ডু হচ্ছে অক্সিলারি ভার্ব লাইক হচ্ছে মেন ভার্ব এবার ভালো করে দেখো হুইচ কালার মানে তুমি যে রংটা পছন্দ করো সেইটাই প্রশ্নের আকারে এখানে এসছে সুতরাং হচ্ছে না ফর্মে হুইচ তো চেঞ্জ হবে না কালারটাও এখানে বসে গেল ইউ অক্সিলারি ভার্ভ কোনটা ডু একটু আগেই তোমাদের বলেছি যে ডু ভার্ব অক্সিলারি ভার্ভ থাকলে চেঞ্জ হয়ে কি হয়ে যায় বি ভার্ব তাহলে ডু এর পরিবর্তে বি ভার্বের মধ্যে এখানে ইজে লাগানো কোন রংটি এটা সিঙ্গুলার নাম্বার যে রঙটি তুমি পছন্দ করছো সেটি সিঙ্গুলার নাম্বার তাহলে এইটা এখানে একই ফর্ম থেকে গেছে তাহলে এই ডুয়ের পরিবর্তে এই কালারের জন্য এখানে ইজ এসেছে ইজ হল তারপর কি আসছে মেন ভার্বের কোন ফর্ম আসছে লাইট তাহলে হুইচ কালার ইজ লাইট বাই ইউ আছে সাবজেক্ট সাবজেক্টটা বাই হয়ে এজেন্ট হয়ে যায় তাহলে পুরো উত্তরটা হলো হুইচ কালার কোন রংটি ডু ভার্ব ডু ভার্ব বক্সিলারি ভার্ব থাকলে প্যাসিভে গিয়ে সেটা কি বিভার হয়ে যায় কালার সিঙ্গুলার নাম্বার তাই বিভারটা ইজ হয়েছে ইউ সরি লাইট মেনভার তার থার্ড ফর্ম হয়েছে লাইট বাই ইউ সাবজেক্ট এখানে বসেছে এজেন্ট এইভাবে চেঞ্জগুলো তোমাদের মনে রাখতে হবে আজকে আমি ডাব্লু এইচ ওয়ার্ডের চেঞ্জের ফর্মগুলো দেখিয়ে দিলাম সামনের দিন আমি ডাব্লিউইচ ওয়ার্ড বাদ দিয়ে যে কোশ্চেন ইয়ে স্বর্ণ কোশ্চেনগুলো তার চেঞ্জটাও দেখিয়ে দেবো কিন্তু এই নিয়মগুলো যদি ভালো করে বুঝে থাকো তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে পরের দিনে ওই নিয়মগুলো অবশ্যই বুঝতে পারবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকো সুস্থ থাকো